আমাদের দেশে তো সবাই নিজ ধর্ম পালন করতে পারে, অধিকার তো প্রত্যেকের আছে। তো আমরা যে ধর্মগ্রন্থ বিশ্বাস করি, যারা সনাতন হিন্দু গীতা, সেখানে তো একই কথা বলা আছে যে নিজের ধর্ম মানো, অপরের ধর্মকে শ্রদ্ধা করো। যে ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা বলছি, তিনিও তো একই কথা বলেছিলেন। শ্রী চৈতন্য দেব একই কথা বলেছিলেন। তাই সেদিন আপনাদের কোন অপরাধ ছিল না, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রসিদ্ধ কিছু দুষ্কৃতকারী, তারা আপনাদের দেখলে ভূত দেখছে, ভূত দেখছে দেখে পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। তাই এদেরকে আক্রমণ করো এবং এরা যাতে কোথাও সামাজিক ধর্মীয় রাজনৈতিক কর্মসূচি করতে না পারে তার জন্য বাধা দাও, এরা যে মূল উদ্দেশ্য। আমি আপনাদের বলবো, আপনারা কেউ ভয় পাননি তো? যারা সেদিন গেছিলেন ভয় পাননি তো? 8 তারিখে যাবেন তো? বেশি সংখ্যায় যাবেন তো? তবে আশ্চর্য এটাই, এই লড়াইটা, এই দিনকার ঘটনাটা বিজেপি তৃণমূল বা তৃণমূল সিপিএম এসব ছিল না। আপনারা আক্রান্ত হলেন, প্রায় 40 জন আক্রান্ত হয়েছে কম বেশি, মহিলারা একটু বাচ্চাকে ছাড়ে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছিল, তাকেও ছাড়ে। এবারে পুলিশের কাছে মামলা হলো, পুলিশ রাত্রিবেলা ওই দুষ্কৃতকারীদের আশ্রয়দাতা তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা বলে দুটো বাইরে লোককে ধরেছে, এফআইআর নাও 24 পরগনার লোক, তাদেরকে খেপকাটতে পাঠিয়ে দিয়েছে, বলো তোমরা 7 দিন জেলে থাকবি, তোদের সংসার আমরা চালিয়ে দিবো। তারপর একটা দুষ্কৃতকারীকে আমি বলছি ঘরে নিয়ে, পরবর্তী দিন আমাদের নেতৃত্বরা আন্দোলন করেছেন, আপনার নেতৃত্ব শুধু না, যারা বিরোধী দল করে তৃণমূল বা সিপিএম অনেকে প্রতিবাদ করেছেন, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষও প্রতিবাদ করেছেন, ভালো মানুষ শিক্ষিত মানুষ, আমি জানি এটা করা উচিত হয়। আজকে আপনাদের সঙ্গে আমি সহমর্মিতা জানাতে এসেছি, আপনাদের মনোবল বৃদ্ধি করার জন্য এসেছি। আমাকে এখান থেকে কাঁথি যেতে হবে, কাঁথিতে আজকে তৃণমূলটাকে একদম ছেঁটিয়ে পরিষ্কার, 10 বছরের ট্রাক্টর চেয়ারম্যান আমার ছোট ভাই সহ 15-16 জন কাউন্সিলর যোগ দিয়েছে, 5 হাজার যোগ দিবে। গত লোকসভা ভোটে কাঁথি দক্ষিণে বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স আছে 19,000, 5,000 জয়েন করলে তাদের বাড়িতে 4 টাকা ভোট থাকে 2,000, আজকেই গেল মাইনাস 1। আর এখানে তো কি হবে আপনারা জানেন, তো সবে শুরু করেছে আগুয়া চিরা, এই যে ধান মাঠ দেখছেন, আমরা প্রথমে আগুয়া চিনি দর্শন করি, একটু বড় ধরনের ট্রাক্টর দিল, তারপরে একটু জল দিয়ে আমরা তোলা, তারপর চারা উঠে। আমি বলছিলাম না সেদিন একটা সভাতে খড়দাতে, আমার বলছে যে তুমি তোমার বাড়িতে থাকতে লজ্জা পাবে, তোমার বাড়িতে লোকরা সব ডুবুলে আছে এখন। আমি বলছিলাম ওই তোমার আবার ভাই ফোনে, তো কালকে তো বিনয় বিষ্ণুর ঘরে সিবিআই ঢুকার পর থেকে মনে হয় দরজা ভঙ্গ মুখ ভঙ্গ, প্রথমে লালা আর এনামুল গরু আর কয়েক একটা ধাপ, তারপরে বিনয় মিশ্র তৃণমূল যুবা যুব কংগ্রেস লালচুল কানেদুল তার নাম যুবা, তার কাছে তিনি রাজ্যের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র ঢুকে গেছে, এবার আর একটা শুধু চৌকাট ফেরালে গোলাবাদ হয়।